তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি অঙ্ক করানোর জন্য দেখো বলা আছে দেখাও যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব ইকুয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন এরপরে আছে হোলি স্কোয়ার বলছে এইটা ইকোয়াল টু এইটা দেখাতে হবে দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক আর বলা আছে যে দেখো ওয়ান টু থ্রি বলা আছে যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান হচ্ছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ বলছে এইটাই কলটা এটা প্রমাণ করতে হবে তার মানে দেখো আমরা সূত্র জানি সেটা হলো যে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে এন সংখ্যক পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘম ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এরপরে মানে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব মানে এটারে বলা হয় প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ইকুয়াল টু সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এরপরে হোল স্কোয়ার তাহলে দেখো ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এখানে এন সমান আছে হচ্ছে টেন মানে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান আমাকে বের করতে হবে তাহলে এন এর স্থলে কিন্তু আমার এখানে এন এর স্থলে আছে টেন দেখো ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব ওয়ান কিউব প্লাস কিউব প্লাস কিউব ডট ডট এন কিউব ছিল আছে টেন কিউব তার মানে আমরা এই সূত্রটা বসাবো সূত্রে আমার যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমরা টেন বসাবো তার মানে টেন বসায় যদি আমরা তাহলে কী পাই দেখো এন এর স্তরে টেন বসাবো তার মানে ভাগ আর টোটালটার পরে হচ্ছে হোল হোলিস্কোয়ার দেখো আমরা এই সূত্র বসিয়েছি এই সূত্রে এন যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা টেন বসিয়েছি তো ব্রাকেটের তোমরা সূত্রটা লিখে দিতে পারো সেটা হলো যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 সূত্রটা লিখে দিতে পারো এন কিউব সমান সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু আর টোটালটার পরে হচ্ছে হোলিস্কোয়ার এখন দেখো যে ব্যাপারটা এটার আমরা ক্যালকুলেশন করবো তাহলে এইটার এটা কাটলে আসে হচ্ছে ফাইভ তো আমরা লিখতে পারি দেখো এটার এটা কাটলে ফাইভ আসে তারপরে ফাইভ ইন্টু টেন আর ওয়ান প্লাস হচ্ছে ইলেভেন আর এরপরে আছে স্কোয়ার তাহলে দেখো ফাইভ ইন্টু ইলেভেন তাহলে হয় হচ্ছে ফিফটি ফাইভ এরপরে স্কোয়ার দেখো এখন ফিফটি ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে হয় তিন হাজার পঁচিশ তার মানে আমরা পক্ষে আমরা পেলাম তিন হাজার পঁচিশ এখন লিখব পক্ষ দেখো আমরা ডানপক্ষ লিখেছি এখন দেখো আমরা সূত্র জানি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তাহলে দেখো মানে দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা এখন এন এর স্থলে আমরা দশ লিখবো দেখো এখানে এন আছে এখানে দশ আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন এন এর স্থলে আছে হচ্ছে টেন তার মানে আমরা সূত্র লিখবো এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তার মানে আমরা এন এর স্থলে লিখবো হচ্ছে টেন তার মানে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ভাগ টু আর টোটালটার পরে হোল স্কোয়ার আছে তার মানে আমরা টোটালটার পরে হোল স্কোয়ার লিখবো আমরা ব্রাকেটে সূত্রটা লিখে দেবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন সমান সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ভাগ টু আমরা এই সূত্রটা ব্রাকেটে লিখে দেবো দেখো আমরা এখানে টেন পর্যন্ত আছে মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন সমান সূত্র এটা আমরা যদি টেন হয় তাহলে আমরা এন এর স্থলে শুধু টেন লিখেছি এখন আমরা এটা ক্যালকুলেশন করব কাটলে হয় হচ্ছে এইটার এটা কাটলে হয় হচ্ছে ফাইভ আর ইন্টু টেন প্লাস ওয়ান সমান হয় হচ্ছে ইলেভেন আর এরপরে আছে স্কোয়ার তাহলে দেখো যে ব্যাপারটা ফাইভ ইন্টু ইলেভেন সমান হয় ফিফটি ফাইভ আর এরপরে স্কোয়ার দেখো ফিফটি ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে হয় তিন হাজার পঁচিশ তাহলে দেখো বামপক্ষে আমরা পেয়েছি তিন হাজার পঁচিশ ডানপক্ষে পেয়েছি তিন হাজার পঁচিশ তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ বলা আছে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে তো আমরা প্রথমে বামপক্ষ লিখছি তো এইটা আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র হচ্ছে এইটা তো এই সূত্র জানি আমরা এখানে দশ লেখা আছে এন স্থলে তাহলে আমরা এন স্থলে দশ লিখবো লিখে ক্যালকুলেশন কর এনরের স্থলে আমরা দশ লিখবো এই সূত্রে এন এ স্থলে দশ লিখবো লিখে ক্যালকুলেশন করলে আমরা তিন হাজার পঁচিশ পাই এবার আবার ডানপক্ষ লিখব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় মানে এন এর স্থলে দশ আছে তার মানে এন এর স্থলে আমরা দশ বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ডানপক্ষে পাই তিন হাজার পঁচিশ বামপক্ষে পেয়েছি তিন হাজার পঁচিশ ডানপক্ষ পেয়েছি তিন হাজার পঁচিশ তাহলে অতএব বামপক্ষ সময় ডানপক্ষ দেখানো হলো দেখো যে ব্যাপারটা অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং তো আজকের পর্ব এখানে শেষ করছি এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাই ভালো থাকবা